নমস্কার, আমি রশ্মি, আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমাদের বাঙালিদের রসনা তৃপ্তির একটা বড় জায়গা জুড়ে আছে মাছ। আমাদের মা ঠাকুমারা খুব সহজভাবেই মাছের বিভিন্ন পদ রান্না করতেন, আর সেই পদের মধ্যে একটা বিশেষ পদ হতো মাছের ঘণ্ট। তাহলে আসুন চটপট শিখে নিই মাছের ঘণ্ট কীভাবে রান্না করতে হয়। তাহলে আমাদের শেখানোর জন্য এখানে আছেন এখন আমাদের শেফ বিবি সরকার। বিবিদি নমস্কার। নমস্কার। আমাদের একটু আগে বলে দিন, মাছের ঘণ্ট বানাতে গেলে আমাদের কী কী উপকরণ লাগে? রুই মাছ বা কাতলাও নিতে পারো। আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে এই ঘণ্টটার মধ্যে সবজি আছে, সব সবজি দুমো করে কাটা এবং সমান সাইজ হওয়া দরকার। আমরা ফোড়ন দেব তেজপাতা আর পাঁচ ফোড়নের, আর হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব, নামাবার আগে একটু আদা রসুন। হ্যাঁ, মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এটা যে আমরা ভাজবো, মোটামুটি ভাজবো এমন করে যে ভেতর পর্যন্ত মাছটা রান্না হয়ে যাবে। তারপরে যতক্ষণ সবজিটা রান্না হচ্ছে আমরা মাছটার কাঁটা ছাড়িয়ে আর একটু বড় বড় টুকরো করে রাখবো। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেলে মাছটা অল্প সময় মিশিয়ে দেবো। দেখো এরকম একটা বাদামি রং হলে মোটামুটি মাছটা ভেতর পর্যন্ত রান্না হয়ে গেছে। মাছটা আমি একটু কমিয়ে দিলাম, ওটাতেই আবার ফোড়নটা দেবো। এটাতেই ফোড়ন একটু পাশটাতে রাখো, এবার ফোড়নটা দিই। তেজপাতা, এটা একটা খুব টিপিক্যাল বাঙালি মশলা। আমি তো দাও তো বাবা, চট করে পুড়ে যাচ্ছে মশলাটা, দিয়ে দেবো। হ্যাঁ, এবার একটু হলুদ দিয়ে দাও আলুটার উপর। আরেকটু লাগবে, তবে সামান্য লঙ্কা গুঁড়ো দাও। এতটা দিয়ে অত দিও না, কাঁচা লঙ্কা ঝালতে আছে, ব্যাস। বাকি সবজিগুলো দিয়ে দিই। একটু নুন দেবে? হ্যাঁ, নুনটা দিলে সবজিগুলোর জল বেরিয়ে আসবে। মাছেও নুন আছে, তাই জন্য খুব বেশি নুন দেবে না। আচ্ছা, এটার একটা ঢাকনা আছে। একটু জল দিয়ে, একটু সামান্য, একদম ধিমি আছে, এটা বসিয়ে দেবো। এবার আমরা যতক্ষণ সবজিটা রান্না হচ্ছে আমরা মাছটা একটু ছাড়িয়ে আচ্ছা এগুলো বেছে নিই। অংশটাই আমরা লাগাবে তুমি? হ্যাঁ, করো না, করো না, এটাকে এরকম করে টেনে কাঁটাগুলো বাদ করে দাও। আর মাছের টুকরোটা মোটামুটি গোটা রাখো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো।
আচ্ছা যেটা আমি দেব সেটা হচ্ছে একটু আদার রস বাটা আদা জাস্ট চিপে নিয়ে আচ্ছা শুধু রসটা দেব তাও খুব হালকা করে এখানে কত কত আমি সামান্য জল দিয়ে দিচ্ছি খানিকটা দাও বেশি দিও না ওটা যতটুকু রান্না হবে সবটুকু না পরে আমরা উপরে সাজিয়ে দেব ওটাকে সবজিগুলো রান্না হয়ে গেছে একটু মাখা মাখা হলে হয়েছে তো হয়ে গেছে আমি এটা ধরি তুমি বের করো বেশ দেখতে হচ্ছে না হ্যাঁ গন্ধটাও ভালো গন্ধটাও বেশ ভালো এবার আমরা উপরে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করি কি সহজ না রান্নাটা তাহলে আমাদের মাছের ঘন্ট রেডি এবার চটপট এটা ট্রাই করে ফেলুন আর হ্যাঁ যদি কোথাও ভুলে গিয়ে থাকেন তাহলে চিন্তা কিসের আমাদের ওয়েবসাইটটা আছে তো একবার দেখে নিন তাহলে আসি নমস্কার